এডিশনাল সেশন জজ বিশালগড়, উনি একটি মামলা যার নাম্বার ST টাইপ 1 1520, উক্ত মামলায় মাননীয় আদালত তুরন্ত রায় প্রদান করেন। উক্ত মামলার অভিযোগ ছিল একজন সুমিত্রা দাস, ওয়াইফ অফ সুজিত দাস, গোকুলনগর নিবাসী, গত 27/4/2020 তারিখে বিশালগড় থানায় একটি লিখিত অভিযোগ করেন যে ওনার কোন থানায় বিশালগড় থানায় একটি লিখিত অভিযোগ করেন যে ওনার শাশুড়ি নিখোঁজ, পরবর্তী সময়ে ওনার শাশুড়ির দেহ SDM সংলগ্ন একটি পরিত্যক্ত কুয়া থেকে রিকভারি করা হয়। উক্ত মামলায় দুজন অভিযুক্ত সুমন দাস সন অফ গোপাল দাস, বাড়ি মুড়াবাড়ি, আরেকজন চন্দন দাস, বাপ পিতার নাম রাখাল দাস, চরিলাম নিবাসী, তাদের বিরুদ্ধে তাদেরকে গ্রেপ্তার করে পুলিশ তদন্ত শুরু করে এবং উক্ত মামলা তদন্ত শেষে পুলিশ তাদের বিরুদ্ধে 376D, 302 এবং 34 IPC ধারা মোতাবেক চার্জশিট সাবমিট করে। উক্ত মামলার অভিযোগ ছিল যে আসামিরা ভিকটিমকে প্রথমে ধর্ষণ করে, তারপরে তাকে হত্যা করে এবং তথ্য প্রমাণ লুপাট করার জন্য একটি পরিত্যক্ত কুয়ায় দেহ নিয়ে ফেলে রাখে। পরবর্তী সময়ে পুলিশ দেহ রিকভারি করে এবং আইনি প্রক্রিয়া চলে। আইনি প্রক্রিয়া চলাকালীন অভিযুক্ত দুজন আসামি জেলা হাজতে ছিলেন। মাননীয় আদালত উক্ত কেসে টোটাল 25 জন সাক্ষ্যবাক্য গ্রহণ করেন। উক্ত সাক্ষ্যবাক্য গ্রহণ করার পর, দুপক্ষকে শোনার পর মাননীয় আদালত আজকে তার চূড়ান্ত রায় প্রদান করেন এবং চূড়ান্ত রায় প্রদানকালে মাননীয় আদালত 302 হত্যা মামলার জন্য দুজনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড সাব্যস্ত করেন এবং 201 তথ্য প্রমাণ লুপাটের জন্য তাকে 3 বছরের সাজা প্রদান করা হয়, সঙ্গে জরিমানাও করা হয়। উক্ত মামলায় ধর্ষণের ব্যাপারে কোনো ধরনের অভিযোগ প্রমাণ হয়নি। আচ্ছা, এটা কোন এই কেসের আইউ কে ছিলেন? এই কেসের তদন্তকারী অফিসার ছিলেন SI রাজু ভৌমিক। যে দুজন অভিযুক্তকে যাবজ্জীবন দেওয়া হয়েছে তারা কি এতদিন জেলে? এতদিন আসামিকে তদন্ত সময় যখন গ্রেপ্তার করা হয় জেলেরও কি সম্পূর্ণ বিচার প্রক্রিয়া পরিচালনা করা হয়। আচ্ছা, তারাই যে এই খুনের ঘটনার সাথে জড়িত সেটা প্রমাণ কিভাবে হলো? সেটার জন্য আমাদের মাননীয় আদালতে 25 জন সাক্ষ্যবাক্য গ্রহণ করা হয়। উক্ত সাক্ষ্যবাক্যের মাধ্যমে তাদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয়। আচ্ছা, শোনা যাচ্ছে ওই অভিযুক্তের বিরুদ্ধে তার মাও নাকি সাক্ষী দিয়েছে? হ্যাঁ, একজন অভিযুক্ত যার নাম সুমন দাস, তার মা ললিতা দাস, উনিও তার ছেলের বিরুদ্ধে সাক্ষ্য দিয়েছেন মাননীয় আদালতে। Subscribe to Tripura Info and press the bell icon so that you never miss any latest updates and news on Tripura.